স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করতে হেফাজতে ইসলাম নাশকতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। ঢাকার সিএমএইচে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। রিপোর্ট জি এম তসলিমের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। সহিংস এ ঘটনায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও থানা আগুন দিয়ে জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। হেফাজতের এ তাণ্ডবের ঘটনায় আহত সিএমএইচে ভর্তি দুই পুলিশ সদস্যকে বুধবার দেখতে যান পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। এই সময় তিনি আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন, পরে সাংবাদিকদের মুখোমুখি হন পুলিশ প্রধান। কথা বলেন সম্প্রতি হেফাজতের সহিংস ঘটনা নিয়ে। পুলিশের একজন শিক্ষানবিশ এএসপি থানাতে প্রশিক্ষণে ছিল, তাকে ধরে নিয়ে যাওয়া হয়। একইভাবে আমাদের ডিএসপির একজন কনস্টেবল কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় এবং ওই ডাক বাংলার সামনে ডিউটিরত একজন সাব ইন্সপেক্টরকেও বেদম মারপিট করে কিডন্যাপ করা হয়। সাংবাদিকরা তাদের হাত থেকে ছাড়া পায় নাই। ভূমি অফিসের সমস্ত কাগজপত্র, ল্যান্ড রেকর্ডস এগুলো একত্র করে জ্বালিয়ে দেয়। পুলিশ প্রধান আরও বলেন যারা হামলা ও নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এ হামলার নির্দেশদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। যদি আমরা ফিরে তাকাই তাহলে তো আপনার কানেকশনটা কোথায়, আমরা জানি, আপনারা সবাই জানেন এবং নতুন প্রজন্ম জানে। যারা হামলা করেছে তাদেরকে মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যদি নির্দেশদাতা থাকে ডেফিনেটলি তারাও আসবে। আমরা তো নির্দেশদাতা কাউকে বাদ দিচ্ছি এবং বলছি না। সম্প্রতি দেশের বেশ কয়েকটি জেলায় হেফাজতে ইসলামের একাধিক সহিংস বিক্ষোভের ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়। এসব মামলায় কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।